ঘরে আসছে নতুন অতিথি, ভোরবেলায় সুসংবাদ। এতগুলো দুঃসংবাদের পরে যখন একটা বিরাট বড় সুসংবাদ আসে, তখন কার না আনন্দ হয়। টেলিফোনে ধরা দিলেন সুরিন্দর সিং। সম্পর্কে কোয়েলের শ্বশুরমশাই, আর অবশ্যই আপনারা জানেন বাংলা সিনেমার জগতে তার অবদান কতখানি। সুরিন্দর ফিল্মসের প্রতিষ্ঠাতা তিনি। সকাল সকাল তাঁকেই ফোনে ধরল শর্মিলা শো হাউস। সুরিন্দরজি বললেন খুশিতে প্রায় পাগল হয়ে গেছেন তিনি। প্রশ্ন ছিল, এটাই তাহলে জীবনের সবচেয়ে বড় রিলিজ? টেলিফোনের ওপারে ভেসে এলো হাসির আওয়াজ। শুনে নিন কি বললেন তিনি। তার আগে জানাই, এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ লাইক করুন এবং শেয়ার করুন। এইবারে শুনুন সুরিন্দরজি কি বললেন ঠাকুরদা হওয়ার আনন্দে। হ্যালো, কনগ্রাচুলেশনস, আজকে তো আপনাদের সবচেয়ে বড় রিলিজ। হ্যাঁ, আচ্ছা বলুন এবারে আপনার কেমন লাগছে ঠাকুরদা হয়ে? খুব ভালো, এরকম জীবনে আনন্দ পাই। সেই এতে ডাক্তার কি কোনো উপদেশ দিয়েছেন, মানে বিশেষ কিছু? আমরা তো বাড়ি থেকে আছি, ওখানে তো রানে কোয়েল ওখানে আছে, আমরা তো যাইনি। এই মুহূর্তে অনেকটাই প্রিকশন, অর্থাৎ সাবধানতা অবলম্বন করতে হবে নবজাতককে নিয়ে। সেই ব্যাপারেও তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছেন। হাসপাতালে এখন আছেন শুধুই রানে, কারণ এই মুহূর্তে বেশি ভিড় যেহেতু কোনো জায়গাতেই করা যাবে না, তাই শুধুমাত্র রানেই আছেন হাসপাতালে। রানের মা এবং বাবা আছেন বাড়িতেই। আর বেশি দিন অপেক্ষা নয়, ঘর আলো করে আসতে চলেছে ছোট্ট সন্তান। সবাই শুভকামনা জানাচ্ছেন, আর শর্মিলা শো হাউসের শুভকামনায় তো তিনি সত্যিই খুব আনন্দিত। কোয়েল ও তাঁর সন্তান ভালো থাকুক, খুশিতে ভরে উঠুক মল্লিক বাড়ি ও সিং বাড়ি। আরও ভালো ভালো খবরের জন্য আপনারা দেখুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.